নিজেদের মাঠ ও চিরচেনা দর্শকদের সামনে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাবর আজম। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে 48 রান যোগ করেন ইয়াং ও চ্যাড বোউজ। দশম ওভারে ব্রেক থ্রু আনেন হ্যারিস রোফ, ফেরান 26 বলে 18 রান করা বোউজকে। শুরুর ধাক্কা সামলে নিয়ে 102 রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন ড্যারেল মেথেল ও উইল ইয়াং। চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই এগুচ্ছিলেন ইয়াং, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। 86 রানে তাকে বিদায় করেন শাদাব খান। রানের জন্য শুরু থেকে সংগ্রাম করছিলেন অধিনায়ক টম ল্যাথাম, অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন মিচেল। 39 ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল 2 উইকেটে 218 রান। এরপরই হানা দেয় পাক বোলাররা, ফলে প্রত্যাশা অনুযায়ী রান পায়নি ব্ল্যাক ক্যাপস। ল্যাথামের 36 বলে 20 রানের নড়বড়ে ইনিংস থামান আফ্রিদি। মার্ক চ্যাপম্যান করেন 15 রান। তবে কঠিন পরিস্থিতিতেও লক্ষ্যে অবিচল ছিলেন মিচেল, শেষ পর্যন্ত 115 বলে 113 রানের চমৎকার ইনিংস উপহার দেন তিনি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 7 উইকেটে 288 রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ফ্ল্যাট পিচে অসাধারণ বোলিং করে 2 মেরেন দিয়ে 29 রানে 2 উইকেট নেন নাসিম শাহ। এছাড়াও শাহিন শাহ ও রৌফ নিয়েছেন 2টি করে উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন ফখর জামান ও ইমামুল হক। 128 বলে দুজনের জুটিতে আসে 124 রান। 60 রানে ইমামুল হক আউট হলে ভাঙে এই জুটি। তবে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ফখর, রবীন্দ্রর বলে আউট হওয়ার আগে তার ব্যাটে আসে 114 রান। অধিনায়ক বাবর হাফ সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে থাকতে বিদায় নেন মিলনের শিকার হয়ে। তবে রিজওয়ানের অপরাজিত 42 রানে মাত্র 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ওয়ানডেতে এটা পাকিস্তানের 500তম জয়। অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় দল হিসেবে মাইল ফলক স্পর্শ করল তারা। একই ভেন্যুতে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। পারভীন আক্তার, সময় সংবাদ।